জ্ঞান অর্জনের উদ্দেশ্য হবে পাঁচটা প্রথম উদ্দেশ্য হবে আল্লাহ রব্ল আলমকে জানা দুই নম্বর আল্লাহ রব্ল আলমীর দিনকে জানা তিন নম্বর আপনি যে দাওয়াতটা মানুষকে দিচ্ছেন সেই দাওয়াতটা সঠিকভাবে জানা চার নম্বর দুনিয়ার যে ফেতনাগুলো বর্তমানে রয়েছে হাজারো ফেতনা এই ফেতনা থেকে নিজেকে বাঁচার জন্য জ্ঞান অর্জন করা এবং সর্বশেষ আল্লাহ রব্ল আলমীর কাছে নিজের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য জ্ঞান অর্জন করতে হবে এই পাঁচটি লক্ষ্যই কিন্তু আমাদের মূল লক্ষ্য তার যেটা কর্তব্য সে আল্লাহ রব আলমের পক্ষ থেকে যে জিনিসটা জেনেছে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যারা আমার পথে চেষ্টা করে আমি তাদেরকে অবশ্যই পথ দেখিয়ে দেব আজকে আমাদের সমাজে দায়ীদের কোনো অভাব নেই বক্তার কোনো অভাব নেই ওয়াইসদের কোনো অভাব নেই ফেসবুক ইউটিউবের যুগ ফেসবুক ইউটিউব ওপেন করেন কত ধরনের আলেম ওলামা কত ধরনের দায়ী কত ধরনের বক্তা এই সমস্ত বক্তা ভাইয়েরা আলেম ভাইয়েরা তাদের কয়জন আসলে সত্যিকার অর্থে দিনের জ্ঞান প্রচার করছেন এই উদ্দেশ্য যদি আপনি অর্জন করতে না পারেন আপনার জ্ঞান অর্জন করার কোনো দরকার নেই আপনি যা খুশি করে বেড়ান আপনার জ্ঞান অর্জন করার কোনো দরকার নেই কারণ আপনি জ্ঞান অর্জনের উদ্দেশ্যই জানেন না দুই নম্বর যেটা বিষয় জ্ঞান অর্জনের দ্বিতীয় যেটা উদ্দেশ্য আল্লাহ রব্লা আলমিন যে বিধি বিধান দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তারা আসলে মাধ্যম দিয়ে সেই বিধিবিধান সম্পর্কে জানা পাচাত্য সালাত আদায় করতে হবে এটা আমাদের জন্য ফরজ বিধান সিয়াম পালন করতে হবে আমাদের জন্য ফরজ বিধান জাকাত আদায় করতে হবে আমাদের জন্য ফরজ বিধান অনুরূপভাবে যাদের আমাদের সামর্থ্য রয়েছে তাদের হজ পালন করতে হবে এটা আমাদের ফরজ বিধান এই বিধানগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে যদি আমি স্কুল কলেজে কখনো নাও যাই সারা জীবন আমি হাল চাষ করেও চলাফেরা করি তবুও কমপক্ষে আমাদেরকে এই ফরজ বিষয়গুলো জানাই লাগবে না জানলে আমরা এগুলো পালন করবো কীভাবে যে কোনো জিনিস করতে গেলে তার একটা জ্ঞান লাগে আপনি যখন মাঠে যাচ্ছেন কৃষক হিসাবে হাল চাষ করতে গেলে অবশ্যই আপনাকে জানতে হবে কীভাবে হাল চাষ করলে এখানে ফসলটা ভালো হয় ঠিক ভাবে আপনি একজন মুসলমান আপনার দায়িত্ব আপনাকে অবশ্যই সালাত আদায় করতে হবে এখন ওই সালাত আপনাকে কিভাবে আদায় করতে হবে এটা সম্পর্কে আপনাকে জানাটা ফরজ জানতেই হবে তলব বলে আলমি ফরিদতুন আলাহ কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ কোন জ্ঞান কৃষি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং না ওই জ্ঞান যেই জ্ঞান আমাকে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে যে বিধিবিধান দিয়েছেন সেই বিধান জানার জন্য যে জ্ঞান প্রয়োজন সেই জ্ঞানটা আমাদের জন্য ফরজ অন্যগুলো নফল ওগুলো অন্যগুলো জানতেও পারেন নাও জানতে পারেন কিন্তু আপনাকে অবশ্যই যেটা জানতে হবে সেটা হচ্ছে আল্লাহ আল্লাহরবুল্লা আলমীর যে দিন আমাদেরকে দিয়েছেন সেই দিনের মৌলিক বিধিবিধান আপনাকে জানতে হবে দ্বিতীয়ত এই বিধিবিধান অবশ্যই আপনাকে জানতে হবে আল্লাহ রসুল সাল্লামের মাধ্যম দিয়ে আল্লাহ রব্ল আলমিন তার রাসুলের মাধ্যম দিয়ে আমাদেরকে হেদায়ত দিয়েছেন তার কোরআনের মাধ্যম দিয়ে এবং হাদিসের মাধ্যম দিয়ে আমাদেরকে হেদায়ত দিয়েছেন তার রাসুল আমাদেরকে যে হেদায়ত দিয়েছেন সেটাই আমাদের জন্য গ্রহণযোগ্য এর বাইরে ধর্মের নামে অন্য যত কথাবার্তা রয়েছে এ সমস্ত কথাবার্তা কোনোটাই গ্রহণযোগ্য নয় সেটা যতই আমাদের কাছে সুন্দর মনে হোক না কেন রসুল ফাফুজু হু ওমান আমার রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তোমরা সেটাকে গ্রহণ করো এবং তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো আল্লাহ রব আলম কখনোই বলেন নাই তোমার গ্রামের মুন্সি যেটা বলেছেন সেটা তুমি মেনে চলো তোমার গ্রামের বড় আলেম যেটা বলবেন সেটা তুমি মেনে চলো তিনি বলেছেন যদি তোমরা না জানো তাহলে আলেমদের কাছে যাও অবশ্যই যাও আলেমদের কাছে যেতে হবে অবশ্যই যদি তুমি কোনো বিষয়ে না জানো কিন্তু সেই আলেমদেরকে অবশ্যই সেরকমই ফতোয়া দিতে হবে সেভাবেই মাসলা মাসলার দিতে হবে যেভাবে আল্লাহ রসুল দিয়ে গেছেন নিজের মন মতো মন গড়া কোনো বিধান যদি তারা দেন সেই বিধানটা আমার আপনার কাছে যতই ভালো মনে হোক না কেন সেটা গ্রহণযোগ্য নয় আপনার কাছে অনেক বড় পীর সাহেব একজন আসলেন মাথায় বিরাট টুপি গায়ে বিরাট আলখেল্লা এসে বললেন যে অবশ্যই এই মসজিদে প্রতিদিন সকালে এবং বিকালে আসর বসাতে হবে গোল করে বসে আল্লাহ 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 জিকির করতে হবে আপনি গ্রামের সাধারণ মূর্খ মানুষ আপনি মনে করলেন এত বড় আলেম এসে একটা কথা বলে গেল নিঃসন্দেহে কথা সঠিক আপনি কোনো যাচাই বাছাই করলেনই না যাচাই বাঁচাই না করে যদি ওই আমল করা শুরু করে দেন নিঃসন্দেহে ওই আমল আপনার কোন উপকারে আসবে না বরং কালকে আমাদের ময়দানে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে তুমি তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম বিবেক দিয়েছিলাম সে জ্ঞান বিবেক দিয়ে তুমি তো ঠিক মতোই হাল চাষ বুঝতে তুমি ঠিক মতোই দোকানদারি বুঝতে কিন্তু যখন তোমার কাছে এত বড় একটা আমল শিখিয়ে দিয়ে গেল তুমি জিজ্ঞেস করতে পারলে না যে আমলটাকে আল্লাহ রসুল করেছেন সাহবা এখরামকে করেছেন এই কথাটা তুমি জিজ্ঞেস করতে পারো নাই অতএব আজকে দিনে তুমি আমার কাছে আর ক্ষমা পাবে না ধরা খেয়ে যাবো আমরা প্রত্যেকটা জিনিস আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে পবিত্র কোরআন এবং সই হাদিসে নিরিখে কোরআন এবং হাদিসে যদি থাকে অবশ্যই মেনে নেবেন যদি কোরআন এবং হাদিসে না থাকে সেই বিধান সেই আমল কোনো অবস্থাতেই করা যাবে না সংক্ষিপ্ত একটা উদাহরণ পাঁচাত্তর সালাতের পরে দলবদ্ধভাবে মোনাজাত বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মসজিদে চলমান কোনো একটা উপলক্ষ হলেই হয় এমপি সাহেবরা মন্ত্রী সাহেবের এসে দুই হাত তুলে করা শুরু করে দেন একটা স্কুল উদ্বোধন হচ্ছে উদ্বোধন হচ্ছে এসে দাঁড়িয়ে গেলেন দুই হাত তুলে উদ্বোধন করা শুরু করে দিলেন মনে করলাম যে এটা মনে অনেক বড় একটা ইবাদত আমি তো আল্লাহর কাছেই চাচ্ছি মানুষের কাছে তো চাচ্ছি না সম্মানিত উপস্থিতি মানুষের কাছে চাচ্ছেন না আল্লাহর কাছে বটে কিন্তু আল্লাহর কাছে চাওয়ার একটা নিয়ম আছে সেই নিয়মে আপনাকে চাইতে হবে যে নিয়ম আপনাকে করে দেওয়া হয়েছে আপনার নিজের মন গড়া নিয়মে করলে আপনি আল্লাহর কাছে সব পাবেন না মুক্তি পাবেন না পাঁচাত্তর সালাতের পরে আপনি নিরানব্বই পার্সেন্ট মসজিদে হয় এখন আপনি বললেন যে সারা বাংলাদেশে মসজিদ হচ্ছে করলে সমস্যা কি বড় বড় আলেমরা করে করলে সমস্যা কি সমস্যা আর কিছু কিছুই না সমস্যা একটাই আল্লাহ রসুল ওটা করেন নাই আর কোনো সমস্যা নাই সমস্যা একটাই আল্লাহ রসুল করেন নাই আর আল্লাহ রব্ল বলে দিয়েছেন অমা লিউতা বিজনি আমি যত রাসুল প্রেরণ করেছি প্রেরণ করার একটাই উদ্দেশ্য তাকে যেন আনুগত্য করা হয় আনুগত্য যদি কারোর করতে হয় তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম তিনি বাদ দিয়ে অন্য কেউ অনুসরণীয় ব্যক্তিত্ব নন অন্য কার কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি যদি তিনি আল্লাহ রসুলের পক্ষ থেকে বার্তা দিয়ে দেন বাল্লিগু আন্নি বলাও আয় আল্লাহ রসুল বলে দিয়েছেন আমার পক্ষ থেকে যদি একটা আয়াত মানুষের কাছে পৌঁছে দাও মানুষের কাছে পৌঁছে দাও যদি একটা আয়াত জানো আমার পক্ষ থেকে আপনি নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে বলবেন এর নাম শরীয়ত নয় এর নাম দিন নয় এর নাম ইসলাম নয় কিন্তু মূলত সমাজের বুকে এই কথাটাই ছড়িয়ে দিতে চায় যে আপনি দিন প্রচার করেন করেন দিনের কথা বলেন বলেন কোনো সমস্যা নেই কিন্তু ওটা যেন কোরআন এবং হাদিস থেকে হয় ওটা যেন নিজের বানোয়াট কোনো কিতাব থেকে না হয় বা কোনো একজন ব্যক্তি আমি অনুসরণ করছি তার থেকে যেন না হয় যেটাই বলবো আমি সেটা অবশ্যই আল্লাহ এবং তার আসলের পক্ষ থেকে বলবো সেটা আমার জন্য আদৃষ্ট সেই বিষয়ে আমি আদৃষ্ট সম্মানিত উপস্থিতি তিন নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে আল্লাহর পক্ষ থেকে আমরা যেন আল্লাহর এই দিনটাকে মানুষের কাছে পৌঁছে দিই যার যতটুকু জ্ঞান আছে তিনি আলেম হন আলেম না হন যে যে ধরনের যতটুকু তার জ্ঞান আছে তার যেটা কর্তব্য সে আল্লাহ রব্ল আলমের পক্ষ থেকে যে জিনিসটা জেনেছে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া দুইজন মানুষ মারামারি করছে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রব্ল বলছেন যখন কোনো মুসলমান পরস্পর মারামারি করবে তখন তোমরা যে ফাসলে হো তাদের মধ্যে মীমাংসা করে দাও আমার আপনার দায়িত্ব কি মীমাংসা করে দেওয়া আমার আপনার আমি আপনি যদি মীমাংসা না করে দিয়ে মজা দেখতে থাকি অথবা কোনো একজনের পক্ষ নিয়ে আরেকজনের মারামারি শুরু করে দিই আমি রাসুলের নির্দেশ মান্য করলাম বা আমার যে দাওয়াতের কর্তব্য ছিল সেই কর্তব্য পালন করলাম করলাম না প্রত্যেক জায়গাতে যে আমরা যতটুকু জানি যে যতটুকু ভালো কথা জানি সেটা যেন অন্য মানুষের কাছে পৌঁছে দিই এটা হচ্ছে আমাদের প্রত্যেকের দায়িত্ব কিন্তু এটাও এটাও হতে হবে আলা কুল কুলহাদি সাবির আদো আল্লাহ আলা বাসিরাতিন হে মোহাম্মদ আপনি বলে দিন এটাই আমার পথ আদৌ আমি মানুষকে আহ্বান করি আলা বাসিরাতিন জাগ্রত জ্ঞান সহকারী এখানেও আবার জ্ঞানের প্রশ্ন চলে আসছে আপনি মানুষকে দাওয়াত দেবেন খুবই ভালো কথা এই দাওয়াতটা অবশ্যই আল্লাহ রাসূলের পক্ষ থেকে হতে হবে এই কাজটা আমাদের করতে হবে নিজের মন মতো একটা কথা বললাম এটার নাম ইসলাম নয় আজকে হচ্ছে এমন একটা সময় আমরা বসবাস করছি এমন একটা সময় আমরা বসবাস করছি যেই সময়টা বলা যায় মূর্খতার যুগ আল্লাহ রসুল বলছেন যে মানুষের মধ্যে এমন একটা সময় এক সময় আসবে ইয়ানজিল আলহিম আল চাহালু যেই সময় মূর্খতা বর্ষণ হবে মূর্খতা বর্ষণ হবে মানুষ অনেক জ্ঞানী হবে অনেক সার্টিফিকেটধারী হবে কিন্তু তার উপরে যেন মূর্খতা বর্ষিত হবে আজকে দেখেন না বাংলাদেশের বড় বড় যারা মন্ত্রী পর্যায়ের আছে তারা যখন দুর্গা পূজার কোনো অনুষ্ঠানে যান দুর্গা পূজার অনুষ্ঠান করার পরে বলছেন মা দুর্গা পৃথিবীতে এসেছিলেন শান্তির বার্তা নিয়ে মা দুর্গা বলে কিছু আছে এগুলো তো কাল্পনিক চিত্র কাল্পনিক একটা চরিত্র সেই মা দুর্গা নাকি এসেছে পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে একজন মুসলমানের মুখ দিয়ে এই কথা কখনো বের হতে পারে একজন হিন্দু সে তার বিশ্বাস নিয়ে বলতেই পারে কিন্তু আমি যিনি আমি মুসলমান আমি এক আল্লাহকে বিশ্বাস করি আমার মুখ দিয়ে কিভাবে বের হলো যে মা দুর্গা পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে এসছে তার মানে কি সে আল্লাহকেও মানছে দুর্গা কেও মানছে দর্গাকেও মানছে দুনিয়া সবাইকে মানেছে এই সমস্ত মানুষরা যত বড় ডিগ্রিধারী হন না কেন নিঃসন্দেহে তাদের উপরে মূর্খতা বর্ষিত হয়েছে বৃষ্টি যেমন বর্ষিত হয় ঠিক হবে তাদের উপর মূর্খতা বর্ষিত হয়েছে বলেই এই ধরনের অজ্ঞের মতো মূর্খের মতো কথা তাদের মুখ থেকে আমরা শুনতে পাই আল্লাহ বলছেন তারা ইন আল্লাহ আকবদুল্লা ইন্তুল্লা আলমিন জ্ঞানকে উঠিয়ে নেন না

তাদেরকে মানুষ অনুসরণীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করে নেয় মনে করে এই লোকটাই হচ্ছে আমাদের জন্য অনুসরণীয় ফাজ্লু আদাল্লু ফলে হয়টা কি এই সমস্ত মূর্খ মানুষের কাছে মানুষ জিজ্ঞাসা করে শরীয়তের জ্ঞান ফলে সে তাদেরকে কোনো জ্ঞান ছাড়াই ফতোয়া দিয়ে দেয় ফাদল্লু ও আদাল্লু ফলে তারা নিজেরাও পদভুষ্ট হয় অন্য মানুষকেও পদভুষ্ট করে দেয় আজকে আমাদের সমাজে দায়ীদের কোনো অভাব নেই বক্তার কোনো অভাব নেই কোনো অভাব নেই ফেসবুক ফেসবুক ইউটিউবের যুগ ইউটিউব ওপেন করেন কত ধরনের আলেম ওলামা কত কত ধরনের ধরনের বক্তা এই সমস্ত বক্তা ভাইয়েরা তাদের কয়জন আসলে সত্যিকার অর্থে দিনের জ্ঞান প্রচার করছেন এই সমস্ত মানুষদেরকে আমরা বড় বড় আলেম ধরে নিয়েছি যারা ভাইরাল বক্তা এদেরকে আমরা বড় বড় আলেম ধরে নিয়েছি তাদের কাছ থেকে যে কথাগুলো আমরা শুনি ওটাই মনে করছে আমরা ওটাই মনে হয় সবকিছু এই ভাইরাল বক্তাদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে যাদের কাছে ইসলামের প্রকৃত জ্ঞান আছে যারা কোরআন এবং হাদিস থেকে যারা কথা বলেন সেই সমস্ত আলেমদের কাছ থেকে কথা শুনতে হবে যারা কিচ্ছা কাহিনী বলেন যারা নিজেদের মন গড়া কথা বলেন যারা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে কথা বলেন সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে কোনো অবস্থাতেই জ্ঞান গ্রহণ করা যাবে না বিশেষ করে বর্তমানে ফেতনার যুগে চার নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে আজকে যুগ ফেতনার যুগ এ বিষয়ে আমাদের কারোর কোনো দ্বিমত নেই একটা ছোট্ট গ্রামে একসাথে আপনি বিশটা দল দেখতে পাবেন এক এক দলের কথাবার্তা সবাই কিন্তু মুসলমান এক এক একজন কথা বলে সাথে মিল এবং প্রত্যেক দলই বলছে আমরাই হচ্ছে সঠিক পথে আছি সাধারণ মানুষ তারা বুঝে পায় না তারা কোন দিকে যাবে কোনটা সঠিক সবাই তো বড় বড় আলেন সবাই তো বড় বড় ডিগ্রি নিয়ে আসছেন কার কথা শুনবো এই অবস্থায় আমাদের সবচেয়ে যেটা বড় করণীয় সেটা হচ্ছে কমপক্ষে নিজের জায়গা থেকে সঠিক জিনিসটা জানার জন্য চেষ্টা করা আল্লাহ রবীন্দ্র দেখতে চান মানুষ কতটুকু চেষ্টা করে আপনি এ কথা কখনো বলবেন না যে এক একজন এক এক কথা বলছে আমি কি করবো আমি একটা ইচ্ছা মতো করে নিই এই কথা বলতে যাবেন না আমার আপনার দায়িত্ব হচ্ছে এই ফেতনা থেকে অবশ্যই নিজেকে বাঁচিয়ে রাখা ফেতনা থেকে বাঁচানোর জন্য নিজেকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে সাধ্যমতো কতটুকু জ্ঞান অর্জন করবে মতো আপনার জায়গা থেকে যতদূর আপনি পারেন ওল্লাহ দিনা ফিনা লাল হাদিয়ান আল্লাহ বলছেন যারা আমার পথে চেষ্টা করে আমি তাদেরকে অবশ্যই পদ দেখিয়ে দেব যদি আপনি সত্যিকারের অর্থে অন্তর থেকে সত্যটা খুঁজতে চান আল্লাহ রব্লাহ্ না আপনাকে অবশ্যই সত্যের পদ দেখিয়ে দেবেন আপনি যেন দায় এড়িয়ে নিয়ে না বাজারে যখন যান পাঁচ রকম মাছ পড়ে আছে মানে কোনোটা পচা কোনোটা ভালো এখন বাজারে যে বা আরো কয়েকটা দোকানে বসে আছে সবার কাছে কিছু ভালো কিছু পচা মাছ আপনি যে যদি বলেন যে না মাছ তো সবার কাছেই আছে একটা মাছ নিয়ে গেলেই হলো পচা ভালো অত দেখার দরকার নেই আমার মাছ হলো তারপরে পচা মাছ আপনি নিয়ে গেলেন আপনি আপনি ক্ষতিগ্রস্ত না বাজারে যখন যান নিঃসন্দেহে চেষ্টা করেন সবচেয়ে ভালো মাছটা নেওয়ার জন্য আপনার দৃষ্টিকোণ থেকে যদি আপনি না বুঝতে পারেন যিনি বোঝেন তাকে আপনি বলেন যে ভাই একটু ভালো মাছটা বেছে দেন তো একটা মাছ কিনতে গেলে কত রকম যাচাই বাছাই করি সমাজে বিশ রকম ব্যক্তি বিশ রকম কথা বলতেই পারে এখন ফেতনার যুগ আপনার দায়িত্ব হচ্ছে আপনি সঠিক জিনিসটা কোনটা সেটা সাধ্যমতো বোঝার চেষ্টা করা নিজে বোঝার চেষ্টা করা না পারলে যিনি বোঝেন তার মাধ্যম দিয়ে বোঝার চেষ্টা করা এইভাবে যদি আমরা বুঝতে পারি চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ রুবুল আমাদের যদি কিছু ভুলও হয়ে যায় তবুও ইনশাল্লাহ আমাদের জন্য করে ওয়ান মানুষের জন্য চেষ্টাটাই আল্লাহ দেখেন আর তার চেষ্টাটাই আল্লাহ রুবুল কালকে আমাদের মাধ্যমে দেখবেন ফলাফলটা আল্লাহ রুবালিন দেখেন না আল্লাহ রুবুল দেখেন তার চেষ্টাটা কে কতদূর চেষ্টা করলো সত্য পথ খোঁজার তার উপরে কিন্তু তার স্বভাব বা তার সবকিছু নির্ধারিত হবে আপনি অনেক সময় অনেক খোঁজার পরেও ভুল করে ফেলতে পারেন আপনার অজান্তেই কোন একটা বেদাত কাজ করে ফেলতে পারেন আপনার অজান্তে একটা কুসংস্কারের সাথে জড়িয়ে জড়িয়ে পড়তে পারেন না জেনে সেক্ষেত্রে আল্লাহ যদি আপনার যদি চেষ্টা থাকে সত্য খোঁজার ইনশাআল্লাহ আল্লাহ রুব সেটা আপনি মাফ করে দেবেন কিন্তু যেটা আপনার করণীয় সেটা আপনার সেটা আপনার দায়িত্ব সেটা হচ্ছে চেষ্টা করা সাধ্যমতো চেষ্টা করা পাঁচ যেটা বিষয় সেটা হচ্ছে আল্লাহ আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করা এবং তার জান্নাতে প্রবেশের চেষ্টা করা যা আপনি যত বেশি জ্ঞান অর্জন করতে পারবেন তত বেশি আপনার জন্য জান্নাতের পথটা খোলাসা হয়ে যাবে আল্লাহ বলছেন এর ফাইল্লাহ দিনা আমানু আল্লা দিনা দাঁড়া দারাজাত নিশ্চয়ই আল্লাহ আলমিন যাদেরকে ইমান দিয়েছেন যারা ইমান পেয়েছে এবং যাদেরকে লরাল জ্ঞান দান করেছেন তাদেরকে অনেক বড় মর্যাদা দেওয়া হয় সেটা দুনিয়াতেও এবং আখেরাতেও কিভাবে মর্যাদা দেওয়া হয় ধরেন আপনি জানেন যে একবার সুবানালা যদি পড়া হয় তাহলে জান্নাতে কি করা হয় একটা খেজুর গাছ মানে তার জন্য রাখা হয় একটা খেজুর গাছ তার জন্য বপন করা হয় আপনি যতবার সুবানালা বলবেন ততবার আপনার জন্য জান্নাতে একটা করে খেজুর গাছ বপন করা হচ্ছে আপনি এই জিনিসটা জানেন জানেন বলে আপনি সারাদিন বারবার পড়ছেন সুবানালা বারবার সোমালা পড়ছেন যে ব্যক্তিটা জানে না যে ব্যক্তিটা জানে না সে ব্যক্তি তো সোমাল্লা পড়ল না সে যদি সুমান্লা না পড়ে তাহলে তার জান্নাতে কি ওই খেজুরের বাগান বপিত হচ্ছে হচ্ছে না তাহলে যে জানে এবং যে জানে না সে কখনো সমান হতে পারে নিঃসন্দেহে যে জানে তার মর্যাদাটা আল্লাহর কাছে অনেক বেড়ে যায় শুধু তাই না আল্লাহ রসুল কি বলছেন মান্দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফায়েলি যে ব্যক্তি কোনো ভালো কাজের কথা কাউকে বলবে এবং তার সেই কথা শুনে যত ভালো কাজটা করবে সবার আমল নামার নেকির অংশ তার আমল নামে যুক্ত হয়ে যাবে আমি আপনাকে যখন বললাম যে একবার আপনি যদি সুভান্লা পড়েন আপনার জন্য জান্নাতে একটা করে খেজুর গাছ রোপণ করা হচ্ছে আপনি এই আমলটা করলেন কল আপনি যদি করেন আমার কথা শুনে তাহলে আপনি যে আমল আমলটা করে যে নেকিটা পেলেন আমার আমল নামে কিন্তু ওটা যুক্ত হয়ে গেল এইভাবে যতজনকে আপনি বলবেন আমার আমল নাম বেড়ে যাচ্ছে না তার মানে আপনি যত বেশি জানলেন তত বেশি আপনার মর্যাদা দুনিয়া এবং আখের হাতে বাড়তে থাকলো এই জন্য আল্লাহ রসুল বলছেন যে মানসালাকা তারিকান ইয়ালতামি সুফিয়া ইলমান সাহাল্লাহ তারিকান ইয়াল জান্না যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য চেষ্টা চালায় জ্ঞান অর্জনের জন্য পথে চলে সে ব্যক্তির জন্য আল্লাহ রবুল্লা আলমী জান্নাতে যাওয়ার পথটা অনেক সহজ করে দেন তাহলে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই আমি যদি মনে করি আমার এখন বয়স হয়ে গেছে আশি বছর বয়স হয়ে গেছে এখন আর কি শিখবো এখনো আপনার শেখার আছে এখনো আপনার জানার আছে যতক্ষণ পর্যন্ত আপনার নিঃশ্বাসটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার আমল করার সুযোগ আছে এবং যত বেশি আপনি আমল করতে পারছেন তত বেশি আপনার মর্যাদা কাছে বাড়তে থাকবে এই জন্য জ্ঞান অর্জন থেকে কখনো পিছিয়ে থাকবেন না যখনই জ্ঞান অর্জন করার সুযোগ পাবেন জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন কারণ এই জ্ঞান আপনাকে দুনিয়াতে যেমন উপকার করছে সবচেয়ে বড় জিনিস আপনার আখের সুন্দর করছে তাহলে জ্ঞান অর্জনের উদ্দেশ্য হবে পাঁচটা প্রথম উদ্দেশ্য হবে আল্লাহ রব্ল আলমকে জানা দুই নম্বর আল্লাহ রব্লু আলমীর দিনকে জানা তিন নম্বর আপনি যে দাওয়াতটা মানুষকে দিচ্ছেন সেই দাওয়াতটা সঠিকভাবে জানা চার নম্বর দুনিয়ার যে ফেতনাগুলো বর্তমানে রয়েছে হাজারো ফেতনা এই ফেতনা থেকে নিজেকে বাঁচার জন্য জ্ঞান অর্জন করা এবং সর্বশেষ আল্লাহ রব্লু আলমীর কাছে নিজের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য জ্ঞান অর্জন করতে হবে এই পাঁচটি লক্ষ্যই কিন্তু আমাদের মূল লক্ষ্য জ্ঞান অর্জন করার লক্ষ্য কখনো এটা না আমি গাড়ি ঘোড়া চড়ে রাস্তা দাপিয়ে বেড়াবো এটা আমাদের উদ্দেশ্য না গাড়ি ঘোড়া কয়দিন দাপাবেন যে কয়দিনে আপনি সুস্থ আছেন তারপর বিছানায় পড়ে গেলেন আপনার গাড়ি ঘোড়া দাপানোর সময় হবে না তারপর যখন মারা গেলেন তখন সবই চলে গেল এগুলো কোনো দাম নেই এগুলোর দাম দুনিয়াতে আপনার কাছে দশ বছর বিশ বছর এরপরে এগুলো কোনো মূল্য আপনার কাছে থাকবে না আপনার নিজের কাছেই থাকবে না যারা দেখবেন সচিব হয়ে অবসর নিয়েছেন বিশ্ববিদ্যালয় বড় প্রফেসর হয়ে অবসর নিয়েছেন অবসর জীবনে চলে গেছেন যাওয়ার পরে বলছেন সারা জীবন কি করলাম খামাখা এগুলো এগুলো করতে কোনো লাভ ছিল না যদি পাঁচত্য সালাত আদায় করতাম যদি মসজিদে একটা ইমামও হতাম মসজিদে যদি হতাম আমার হতামা অনেক বেশি সমৃদ্ধ থাকতো একজন মোয়াজ্জিন তার মর্যাদা যদি আপনি জানেন পৃথিবীর সমস্ত চাকরি বাদ দিয়ে আপনি মোয়াজ্জিনে চাকরি নেবেন আপনি যখন মোয়াজ্জিন হিসেবে আজান দিচ্ছেন আপনার আজান শুনে যত এল এলাকার যত মানুষ মসজিদে আসছে সবার আমল নামার সফ আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে